আজকে আমাদের ভারত ভ্রমণের তৃতীয় পর্ব। যমুনা নদীর ওই পারে তাজমহল আগের দিনই দেখেছি, আজ অন্য পারে আগ্রার সুবিশাল রেড ফোর্ট দেখব। ফোর্টের চারপাশে গভীর পরিখা ঘেরা, পরিখার পরেই ছিল বন্যপ্রাণীর একটি বিচরণ স্থল। এই আগ্রা ফোর্টে একসময় ভারতের অনেক শাসকদের বসবাস ছিল, তবে মুঘল সম্রাটদের দুর্গ নামেই একে সবাই চিনে। সুউচ্চ প্রধান ফটক পেরোলেই দুর্গের মূল অংশের দেখা মিলবে। প্রবেশ পথ বেশ ঢালু করে বানানো, কারণ শত্রুরা প্রবেশের সময় উপর থেকেই সবচেয়ে ভালো আক্রমণ করা যায়। আমাদের গাইড হলেন মিস্টার এম এইচ খান, চমৎকার ইংরেজি আর হিন্দিতে ফোর্টের আদ্যোপান্ত তিনি আমাদের শোনাবেন। জাহাঙ্গীর কে নহানে কা প্যালা, আকবর কা বেটা জাহাঙ্গীর জব পেদা হুয়া তো জাহাঙ্গীর কা জো মামা থা রাজা মান। প্রবেশ পথের প্রধান আকর্ষণ জাহাঙ্গীর মহল। রাজপুত্র জাহাঙ্গীর এখানেই থাকতেন। তারপরেই একটি বাগানের দেখা মিলবে, বাগানের বিশেষত্ব মিস্টার খান আমাদের শুনালেন। হিন্দু রানী ভি খুশ রে, মুসলিম রানী ভি খুশ রে, বোথ আর হ্যাপি, মুসলিম কুইন হ্যাপি এন্ড হিন্দু কুইন হ্যাপি ডিজাইন মজাক শাহজাহান। সাদা রং শাহজাহান খুব পছন্দ করতেন। সাদা রঙের মার্বেল পাথরে প্রিয় স্ত্রী মমতাজের জন্য একটি খাস মহল বানিয়েছিলেন। মহলের অন্দরের দেওয়াল আর পিলারের নকশা দেখে মুগ্ধ হতে হয়। নকশাগুলো তখন স্বর্ণখচিত ছিল, তবে ব্রিটিশরা তার প্রায় সবই নিয়ে যায়। এই কক্ষে সম্রাট শাহজাহান শেষ বয়সে বন্দী ছিলেন। শাহজাহান নাকি শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। এই জেল রুম থেকে শাহজাহান ওই দূরের তাজমহলের পানে অন্ধ চোখে চেয়ে চেয়ে চোখের পানি ফেলতেন। ছোট এই গুপ্ত দরজা দিয়েই শাহজাহানের মরদেহ প্রাসাদের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। উপরে গেলে শাহজাহান আর মমতাজের মাছ ধরার পুকুর দেখা যাবে। পুকুরের চারপাশে সাপ্তাহিক বাজার বসত, যদিও এখন পুকুরটি ভরাট করা। ये गार्डन, ये गार्डन नहीं है, ये शाहजहां ने बनवाया था अपनी बेगम मुमताज के लिए। क्यों बनवाया सुनिए, टाइम पास करने के लिए, रिक्रिएशन, मनोरंजन। সম্রাটের সিংহাসন পুরোটাই কষ্টি পাথরের তৈরি, রাজমন্ত্রী আমলারা এখানেই সাক্ষাৎ করত। ব্রিটিশদের ছোড়া কামানের গোলার আঘাতে এক পাশ ভেঙ্গেই গেছে। জগৎ বিখ্যাত ময়ূর সিংহাসন এখানেই ছিল, দিওয়ানে আম নামের এই ঘরে। প্রজারা সম্রাটের সাথে এখানেই দেখা করতেন। পরের গন্তব্য 50 কিলোমিটার দূরের ফতেপুর সিক্রি। সম্রাট আকবর ঘোড়ায় চড়ে এই পথেই প্রথম দুর্গে প্রবেশ করেন। আমরা যদিও ঘোড়া না পেয়ে গাড়িতেই সে পথে যাচ্ছি।
প্রবেশ পথের এখানে দুপাশে হাতি ঘোড়া বেঁধে রাখত। এবারের গাইড হলেন মিস্টার আকিল আহমেদ। সামনের ভবনটির নাম দিওয়ানে খাস। সম্রাট আকবর তার নবরত্নের নয়জনের সাথে এই রুমে বসেই সভা করতেন। মাঝখানের এই পিলারের উপরে বসতেন আকবর, বাকি নয়জন চারপাশের নয়টি বিশেষ দরজায় বসতেন। And just you have come in from the garden area, that place called Deewane Aam. One king is sitting in the center, top of the pillar, Akbar. And nine ministers for the king. The small gate, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 rooms. For each gate, for the minister. Panch Mahal. Panch Mahal name ei ghortir nirman shaili darun. Grishyobashi, je kono shomoy ei ghore thaka jay. মাঝখানে লুডু বা পাশা খেলার নকশা আঁকা। সম্রাট আকবর গুটির পরিবর্তে সেবক সেবিকাদের নিয়ে এই খেলা খেলতেন। So Akbar king play and sometime great magician, his name Tansen. He is one of the nine. So Tansen used to sit in the middle for the singing, like a sangeet. A royal people sit in the balcony to watch it. Deepak Ragge jini agun jalaten, jar megh mallar rage ajore brishti porto. Ustad Ata Ali Khan ba Tansen ekhanei gaiten. Middle used to plant of that. Somrat Akbarer Hindu stri Jodhbai tulsi gach lagiyechilen. একটি মন্দিরও বানানো হয় তার জন্য। আকবর মেঘবহার হিন্দু গড টেম্পল লর্ড কৃষ্ণা ইনসাইড দ্য আইডল আইডল রিয়েল গোল্ড এন্ড টুক বাই দ্য ইংলিশ পিপল সো নাও ইজ নো আইডল। ফতেপুর সিক্রি থেকে পাইহাটার দূরত্বে সেলিম চিশতির মাজার শরীফ। মাজারের বিখ্যাত বুলন্দ দরজা প্রথমেই নজর কাড়ে। সম্রাট আকবর নিঃসন্তান ছিলেন, বলা হয় তিনি পীর সেলিম চিশতির কাছে দোয়া চাইতে চান। কিছুদিন পরেই জাহাঙ্গীরের জন্ম হয় জোধবাইয়ের গর্ভে। পরবর্তীতে আকবরই সেলিম চিশতির এই দরগাহ নির্মাণ করে দিয়েছিলেন। সবাই বলে এই মাজারে এসে প্রার্থনা করে স্রষ্টার কাছে কিছু চাইলে সেই আশা হয়তো পূর্ণ হতে পারে। দিনের শেষে জয়পুর পৌঁছে গেলাম। পিঙ্ক সিটি খ্যাত রাজস্থানের জয়পুরে আরো একটি ব্যস্ততম দিন কাটতে যাচ্ছে আগামীকাল।